হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং পার্ট টু। পার্ট ওয়ান আমরা দেখিয়েছিলাম কীভাবে একটি ইউটিউবের চ্যানেল খুলতে হয় এবং খুলতে হয়। তো আজকে আমরা এই দ্বিতীয় পার্টে আমরা দেখব কীভাবে চ্যানেল ভেরিফাইড করতে হয় এবং চ্যানেলের আর্ট এবং চ্যানেল লোগোস কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব। যারা এখনও বাংলা নেটওয়ার্ক চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুকের গ্রুপে থাকবেন এবং আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। তো আমি মানে ইউটিউব আর্নিং সম্পর্কে আরও কিছু টিপস বা তথ্য বলতেছি। সেটি হচ্ছে আপনাদের ইউটিউব আর্নিং করতে হলে প্রথমত যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, স্পিড ইন্টারনেট কানেকশন লাগবে। আর দ্বিতীয়ত আপনার একটা মোবাইল অথবা কম্পিউটার লাগবে, আর অন্য কোনো কিছু লাগবে না। আপনার এক্সপিরিয়েন্স বা আপনার অভিজ্ঞতা এগুলো কিছু লাগবে না ইউটিউবে ইনকাম করার জন্য। শুধু আপনার ভালো ইন্টারনেটের স্পিড ব্রাউজ করতে পারলেই এবং ল্যাপটপ অথবা কম্পিউটার থাকলেই আপনারা ইউটিউব থেকে ইজিলিভাবে মাসে $300 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আরও বেশিও পারবেন, তবে জাস্ট প্রথম দিকে আপনি এটা পারবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি। তো যাই হোক, আমরা এই পর্যন্ত ছিলাম। এখন আমরা দেখাবো কীভাবে চ্যানেল আর্ট করতে হয়, চ্যানেল আর্ট এবং চ্যানেল লোগো এবং চ্যানেল আর্ট কীভাবে চেঞ্জ করতে হয়। প্রথমে আমরা এরকমই করবো, এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পরে এরকম একটা আপনার হচ্ছে গুগল মানে আপনার ইয়ে নিয়ে যাবে, তারপরে এখানে ক্লিক করবেন। এই যে এরকম ক্যামেরার মতো অপশান দেখতেছেন, এটা ক্লিক করার পরে আপনার ডেস্কটপে একটা ব্রাউ মানে আপনার একটা ছবি, যে কোনো ছবি বা আপনার ছবি বা অন্য কিছুর ছবি আপাতত লোগো হিসেবে রাখবেন। আমি অবশ্যই অবশ্যই দেখাবো কীভাবে লোগো, চ্যানেলের লোগো, নিজের লোগো নিজে বানাতে হয়। এখন জাস্ট সিম্পলিভাবে আপনার অ্যাডসেন্সে অ্যাপ্লাই পর্যন্ত এতটুকু কাজ করার জন্য দেখাচ্ছি জাস্ট সিম্পলি। আস্তে আস্তে সবগুলো বিষয়গুলো পাবেন এবং বিস্তারিতভাবে পাবেন। সুতরাং এখন ভিডিওটি যারা দেখতেছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। যাই হোক, আমাদের ইউটিউব চ্যানেল ছিল এরকমভাবে আর্ট চ্যানেলে এরকম করতে পারবেন। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে কিন্তু অনেককে মানে অনেকে দেখেন আমার এই মানে এই চ্যানেলে ওয়েবসাইটের লিঙ্ক বা বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, আপনারা কীভাবে লিঙ্কগুলো অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখবেন এডিট লিঙ্কস, এখানে ক্লিক করবেন। আপনারা সর্বোচ্চ 4টি পর্যন্ত লিঙ্ক এডিট করতে মানে অ্যাড করতে পারবেন। তো আপনারা অ্যাড করার জন্য এরকমভাবে মানে ওই এডিট লিঙ্কে ক্লিক করলেন, তারপর এরকমভাবে ইন্টারফেস শুরু করবে। যারা এখনও ভিডিওটি লাইক করেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কোনো কমেন্ট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে আপনাদের আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন www.facebook.com/bangla-network। এটা হচ্ছে আমাদের ফেসবুক লিঙ্ক। যাই হোক, আমাদের এখানে চ্যানেল আর্টটা আমরা করব। তো এখানে আমরা প্রথমে লেআউট দিচ্ছি, লেআউট থেকে আমরা এখানে যাব, অ্যাবাউটে গেলাম। এখানে এখানে দেখেন এই যে লিঙ্ক লিঙ্ক অপশন টাস্ক, ঠিক আছে। এখানে আমরা 5টি সিলেক্ট করা আছে, আমি জাস্ট একটি লিঙ্ক আপাতত অ্যাড করে দেখাচ্ছি। এরকমভাবে আপনারা অ্যাড করতে পারেন, ফেসবুক গ্রুপ, ফেসবুক, যাই হোক ফেসবুক দিলাম। এখানে আমার এই যে আমার বাংলা নেটওয়ার্ক গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি কপি করতেছি। আপনারা অবশ্যই অবশ্যই লিঙ্কটি অ্যাড হবেন এবং কি ভিডিওগুলো দেখবেন। যাই হোক, লিঙ্ক অ্যাড করার পর ডানে ক্লিক করলে আমাদের কিন্তু ফেসবুকের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। দেখুন রিলোড দিতে হবে না, দেখুন এখানে ফেসবুকের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এবং এভাবে আপনারা আরও আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন বলতে আপনার চ্যানেলে কী বিষয়ের উপর ভিডিও থাকবে সেটি আপনার এখানে দেখতে হবে। যাই হোক, এই দেখুন আমার এটা হচ্ছে আমার চ্যানেল ডেসক্রিপশন। এটা আমি আপনারা জাস্ট আপনার নিজের মতো করে দিবেন। এটা এরকমভাবে মানে কপি করার পরে এরকমভাবে চ্যানেল ডেসক্রিপশন আপনারা নিজের মতো দিবেন, কী বিষয়ে ভিডিও বানাবেন।
আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু কোনো বিষয়ের উপর ভিডিওটা বানাবেন এবং কি সেগুলো আপনারা সে বিষয় সম্পর্কে ডিসক্রিপশন বক্সে লিখবেন। যাই হোক, আমি হোম পেজে চলে যাচ্ছি, আর এখানে কিছু দেখার নেই। এই যে দেখুন, এরকম বিয়ে, তারপরে ক্রেডিট স্টুডিওতে ক্লিক করবেন। যারা এখনও এই ভিডিওটি লাইক করেন, যারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমি এখানে একটি ভিডিও আপলোড করেছি। আমি সম্পূর্ণ যারা এখন নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি সাজেস্ট করবো, তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওর আগের ভিডিওটা দেখবেন, তারপর এই ভিডিওটা দেখবেন। প্রথমে দেখেন আমাদের, আমি ভিউ চ্যানেল থেকে আমি লোগোট দেখালাম, আর হচ্ছে চ্যানেল আর্টটা দেখালাম। এখন হচ্ছে এই ড্যাশবোর্ডগুলো সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমাদের যদি ইনকাম করতে হয়, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, প্রথমে চ্যানেল খোলার পরে আমাদের কাজটা করতে হবে, চ্যানেলে যেতে হবে। আমরা যদি ইনকামের জন্য ইউটিউব চ্যানেলটি খুলবো, প্রথমে আমরা এই কাজটা করার পর চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে আপনাকে এরকমভাবে, মানে একটু লোড নিচ্ছে, দেখেন আগে ভেরিফাইড অপশনটা, এই ভেরিফাইড অপশনটা আগে আমরা ভেরিফাই করে নেব, তারপরে আমরা লোগো থেকে শুরু করে চ্যানেল আর্ট এগুলো আমরা করব। প্রথমে কী করব, ভেরিফাইড অপশনে ক্লিক করব। আমরা যে সিম দিয়ে খুলেছি, অবশ্য অবশ্য সেই সিম দিয়েই আমরা ভেরিফাইড করব। যাই হোক, আমি টেক্সট মেসেজে নিব, কনফার্ম টেক্সট মেসেজে নিব। এখন আমার এখানে আমার নাম্বারটা মনে হয়, মানে আমার দিতে হবে। তো সেই নাম্বার দেওয়ার জন্য আমাকে আমার নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার, এখানে স্টেপ 1-2 টেক্সট মেসেজে আমি দেবো। টেক্সট মেসেজে দেওয়ার পরে কনফার্ম করার পরে সাবমিটে ক্লিক করব। যাই হোক, আমার এখানে নাম্বারটা দিতে হবে, নিজের নাম্বার। আমি আমার নাম্বারটা দেবো, আপনি আপনাদের নাম্বারটা দিবেন। প্রথমে আপনার থাকবে এই কাজটা, তারপর আপনারা অন্য কাজ করবেন। তো আমার মানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। আপনারা আবার, আমি আবারও বলছি, আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তবে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলটি সাথে থাকুন। আমি ইউটিউব সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং কি আমাদের সাথে থাকুন। দেখো, আমি এখানে নাম্বারটা দিচ্ছি 019, এটা আমার নাম্বার। অবশ্যই সেটা আমার মুখস্থ নাই, সেজন্য একটু মোবাইল থেকে বের করে তারপর দিতে হচ্ছে। আপনারা একটু ওয়েট করুন, এখানে আমার নাম্বারটা আমি দেখতেছি। তো যাই হোক, আমার নাম্বারটা দিই, আপনার নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করলে প্রথম অবস্থায় আপনি ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পর আপনারা যে কাজটি করবেন আমি সেটি দেখাচ্ছি। ভেরিফাইড হওয়ার পর মানে কনফার্ম দিলে ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হওয়ার পরে তারপরে আপনারা করবেন কি, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে, হ্যাঁ, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার সর্বপ্রথম আপনারা কান্ট্রিটা যেটাই থাকুক, মানে বাংলাদেশ থাকলে আপনারা অন্য কান্ট্রিটা ইউনাইটেড স্টেট করে দেবেন সর্বপ্রথম, যেহেতু আমরা এখানে মনিটাইজেশন জন্য আমরা অ্যাপ্লাই করব, সেজন্য আমরা ইউনাইটেড স্টেট করে দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দেবো। এই সেভ বাটনে ক্লিক করব, এখানে যা আছে তাই থাকবে, আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলাম, এখন দেখেন মনিটাইজেশন মানে এনেবল ছিল, এখন আমাদের মনিটাইজেশন চ্যানেলে আবার ক্লিক করি, দেখুন মনিটাইজেশন অপশনে এসে পড়বে। আর এখন 2017 নিয়ে আমি, আমাদের কিন্তু 10,000 ভিউ হওয়ার পরে মনিটাইজটা অন করবে। দেখুন এখন মনিটাইজটা ইনেবল আছে, তার মানে আমার 10,000 ভিউ হওয়ার পরে আমি এই মনিটাইজ অপশনটা কাজ করতে পারবো। তারপরে মনিটাইজ অপশন গেল, ভেরিফাইড অপশন চলে গেল। এখন হচ্ছে আমাদের কীভাবে আমরা মানে ভিডিও বানাবো বা কী বিষয়ের উপর ভিডিও বানাবো। আপনি মোবাইল, যদি আপনার যদি মোবাইল থাকে তাহলে আপনি মোবাইল টিপস নিয়ে ভিডিও বানাতে পারেন, এবং মোবাইলে যে আপনার
টিপস আছে এবং কি আপনি দেখবেন বিভিন্ন টিচার বা ডক্টর বা আপনি যে কোয়ালিটি যে আপনি যে যে জায়গায় থাকেন বা আপনি যে বিষয়ের উপর ভিডিও বানান কখনো কপিরাইট করবেন না ভিডিওটি কারো ভিডিও কপিরাইট করবেন না কারণ কপিরাইট করলে আপনার যদি চ্যানেলে অনেক ভিউ হয় তারপরে কিন্তু তারা কিন্তু ইনকামটা দিবে না তারা আপনার ইনকামটা দিবে না তো যাই হোক ইনকামটা না দিলে আপনি কিন্তু ই করতে পারবেন না টাকা আর বেশি করতে পারবেন না সেজন্য আপনার সেই কাজটি করতে হবে যাই হোক আমার নাম্বারটা আমার পিএসসি যাই হোক আমি আপনাদের করেই দেখাচ্ছি এখানে কনফার্মে ক্লিক করবেন তারপরে আমার নাম্বারটা আমি পেস্ট করব কনফার্মে ক্লিক করার পরে দেখুন এখানে নাম্বার দিয়ে সাবমিট করব আমার নাম্বারটা দিচ্ছি 01905374664 সাবমিট করে দিলাম এখন দেখবেন আমার টাইম মেসেজ চলে আসবে তারপর আমি এখানে কোডটা দিয়ে দেব ও অ্যানসার অপশন আমি কুকি সাবমিট করে দিয়েছি এখন দেখুন চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেল এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট যাই হোক ভেরিফাইড হলো দেখুন চ্যানেলটি আমি ভেরিফাইড দেখাচ্ছে আর এই ডেলিভারির পরে ভিডিও ম্যানেজার গেল এখন চ্যানেল দেখুন এখানে বন টেস্টটা ইনেবল হয়ে গিয়েছে তারপরে এটা ইনেবল হওয়ার পরে আমাদের যে ফার্স্ট কাজ একটা ভিডিও আপলোড করতে হবে যেহেতু ভিডিও আপলোড করব সেহেতু আমরা ভিডিও বানাতে হবে তো এই ভিডিওটা যারা এখন দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ ইউটিউবে যদি আপনি না ইনকাম করতে চান তাহলে আপনার বন্ধু ইউটিউবে ইনকাম করতে পারবে সেজন্য আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যে বিষয়ের প্রতি ভিডিওটা বানাবেন সে বিষয়ের উপরে আপনি ইউটিউব চ্যানেলের নামটি দিতে পারেন বা আপনার নামটি ইউটিউব চ্যানেল দিতে পারেন এটা হচ্ছে মেন বিষয় আর এটি লাইফ টাইমের জন্য আপনি ইনকাম করতে থাকবেন এবং আজীবন এটা থেকে আর্নিং আসতেই থাকবে কখনো বন্ধ হবে না আর ইউটিউব 2017 নিয়ে আসলে বাংলা লেখাটা মানে সাপোর্ট করেছে বাংলা লেখাটা সাপোর্ট করে যে সেই হিসেবে আমাদের একটু মানে ভালো হয়েছে প্লাস পয়েন্ট একটা তো তারপরে চ্যানেলের থেকে আমরা কি করলাম আমাদের কান্ট্রিটা আমরা অ্যাডভান্স রেটিং যে কান্ট্রিটা মানে অন্য কান্ট্রি করে দিলাম তারপরে হচ্ছে আমাদের আপাতত কোনো কাজ নাই তারপর আপলোড ডিফেলস এখানে হচ্ছে আমার ভিডিওটা কি ক্যাটাগরির হবে প্রাইভেসি বলতে পাবলিশ ভিডিওটা সবাই দেখতে পারবে না শুধু আমার জন্য রাখবো এখানে দেখেন ক্যাটাগরি চয়েস ক্যাটাগরি আমি কি এডুকেশন সম্পর্কে ভিডিও বানাবো বা কমেডি নাটক সম্পর্কে ভিডিও বানাতে পারবো যে যে যখন যে বিষয়ের প্রতি ভিডিও বানাবো সেই টপিকের উপর ক্যাটাগরি দিব আমরা সিলেক্ট করবো টাইটেলটা আমরা যে বিষয় বানাবো সেই টাইটেলটা ইউজ করবো ডেসক্রিপশন বক্স কি করবো ভিডিওটার উপর আমরা ডেসক্রিপশন বক্সটি লিখবো এবং ট্যাগ ইউজ করবো আমরা ইউটিউবে ভিডিও সার্চ দিলে যে ভিডিওগুলো পায় এগুলোর ট্যাগ ইউজ করছে ওই ট্যাগ ইউজ করছে সেজন্য আমরা ভিডিওগুলো দেখতে পারি সুতরাং আমরা সেই বিষয়ে ট্যাগ ইউজ করবো তারপর সেভ বাটন ক্লিক করে দেবো আমরা যখন ভিডিও আপলোড করবো তখন অটোমেটিকলি এই বিষয়গুলো আমাদের সামনে দেখাবে হ্যাঁ আমি আসলে $130 মানে আর্ন করতে পেরেছি সেজন্য আপনাদেরকে আমি শেখাচ্ছি আর আমি চাই যে আমাদের বাংলাদেশের আউটসোর্সিং খাত বা ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের এই ইউটিউবটা অনেক হেল্প করবে কারণ এই ইউটিউব এমন একটা বিষয় যে আমরা এই ইউটিউব থেকে অনায়াসে কোনো কাজ না করে আমরা কিন্তু 10-15-20 হাজার টাকা ইনকাম করতে পারতেছি সুতরাং এটা আমাদের জন্য একটি খুব ভালো বিষয় যারা এখন ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই অবশ্যই ইউটিউব অ্যাকাউন্ট খুলে নিন এবং কি এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারেন তো যাই হোক অনেক বকর বকর করে ফেললাম আজকে বিষয়টা শুধু
আজকে যে বিষয়গুলো কথা বললাম সেই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন। প্রথমে কি বলেছি যে আপনার লোগোটা, তারপর হচ্ছে আপনার চ্যানেল আর্টটা, তারপরে হচ্ছে কিভাবে আপনি ওয়াটারমার্ক মানে ফেসবুক বা টুইটার ওগুলো অ্যাড করবেন আপনার চ্যানেলে, আর দেখিয়ে এলাম কীভাবে আপনি কান্ট্রি অন্য কান্ট্রি করে আমরা ইনকামের জন্য আমরা অ্যাপ্লাই করব সেটা দেখালাম। এখন আমাদের অপেক্ষা 10,000 ভিউ হওয়া পর্যন্ত। আমরা 10,000 ভিউ হলেই আমরা আমাদের চ্যানেল থেকে মনিটাইজ মানে অ্যাড শুরু করাবে আমাদের চ্যানেলে, তখন থেকে আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। তো আমি আবারও বলছি, যারা এখনও বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন, এবং ইউটিউব সম্পর্কে যত প্রশ্ন আসে আপনারা করতে পারেন। আপনাদের যদি কোনো রকম সহযোগিতা করতে পারি আমি ধন্য মনে করব। আমাদের বাংলা নেটওয়ার্ক চ্যানেল বাংলা নেটওয়ার্ক ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন, এবং এটার আমাদের ফ্যান পেজ আছে সেখানে অ্যাড হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকুন।